মঞ্চের জায়গাটা একটু ছেড়ে দেবেন তো। প্রশাসনিক লেভেলে আমরা যত রকম যেখানে যেখানে এই যে জায়গায় দরকার সব জায়গায় আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি এবং যত রকম আইনের পথে চলেছি আমরা এখনো আমরা দীর্ঘ বঞ্চনা, দীর্ঘ দু দশকের বঞ্চনা যেটা পাস গ্রাজুয়েট হিসেবে আমাদের স্বীকৃতি দেওয়া হয়েছিল সেই বঞ্চনা দূর করার জন্য আমাদের টিজিটি স্কেল চাই, অর্থাৎ গ্রেড ট্রেন্ড গ্রাজুয়েট টিচার এই নমুনাটা দিতে হবে, এই স্বীকৃতি দিতে হবে এবং আমাদের পে স্কেল যেটা অ্যাডজাস্ট করতে হবে, কেন্দ্রীয় সরকারি হারে যে পে স্কেল দেওয়া হয়েছে সেটা অ্যাডজাস্ট করতে হবে, তার জন্য আমাদের এই আন্দোলন এবং আমরা চাই সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে হাইকোর্ট যে রায় দিয়েছে সে রায়কে মান্যতা দিতে হবে, এটাই আমাদের মূল দাবি। এর সঙ্গে ক্যাশ ফেসিলিটি চালু করতে হবে, সিএএস ক্যাশ ফেসিলিটি এটা আমাদের চালু করতে হবে। সারা পশ্চিমবঙ্গ থেকে সমস্ত পাস গ্রাজুয়েট টিচাররা সমবেত হয়েছে আমরা এই ময়দানে, সম্পূর্ণ আইনগতভাবে আমরা এই দাবিটাকে মান্যতা আদায় করতে চাই সরকারের কাছে, সরকার মহাশয়দের কাছে আমাদের আবেদন, আমাদের টিজিটি স্কেল দিতে হবে, আমাদের পাস যে তকমাটাকে মুছে দিতে হবে, সিএস ফ্যাসিলিটি দিতে হবে, এরকম 16 দফা আমাদের আবেদন আছে। সেই আবেদন, সেই আমাদের অধিকার, আবেদন বলবো না, এই অধিকারটাকে আমাদের আদায় করে নিতে হবে এবং অধিকারকে মান্যতা দিতে হবে, এই জন্য আমাদের এই আবেদন। এবং সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আমরা সমবেত হয়েছি এবং আমরা আশা করি সরকার এই আবেদনে সাড়া দিয়ে আমাদের মান্যতা বা অধিকারকে ফিরিয়ে দেবে। আমার নাম দীপঙ্কর দে, ঝাড়গ্রাম জেলা সাঁকরাইল ব্লক থেকে। আমাদের দাবি টিজিটি স্কেল, সারা দেশব্যাপী যে টিজিটি স্কেল রয়েছে সেই টিজিটি স্কেল আমাদের, আমরা প্রত্যেকেই ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, পাস নামক যে বঞ্চনা আমাদের দীর্ঘদিনের বঞ্চনা, এই বঞ্চনা আমরা মানছি না, মানব না। পাস বহু বছর আগে ছিল 2 বছর, 2 ইয়ার্স গ্র্যাজুয়েট যারা ছিল তাদেরকে পাস গ্র্যাজুয়েট বলা হতো, এখন 3 ইয়ার্স গ্র্যাজুয়েট, অনার্স, 3 ইয়ার্স ডিগ্রি, আমরা প্রত্যেকেই 3 ইয়ার্স ডিগ্রি করেছি, গ্র্যাজুয়েট ডিগ্রি করেছি। বর্তমান নিয়মে, এনসিটির নিয়মে 9-10 একই সঙ্গে এই গ্র্যাজুয়েট স্কেল হিসাবে জয়েন করানো হচ্ছে, কিন্তু আমাদের গ্র্যাজুয়েট বা টিজিটি যে স্কেল কেন্দ্রে রয়েছে, সর্বরাজ্যেই রয়েছে, সে সমস্ত কিছুই মানা হচ্ছে না। এই এই বিষয়টা হাইকোর্টে আমাদের 2 বছর আগে কেস করা হয়েছে, আমরা যথারীতি হাইকোর্ট আমাদের রায় দিয়েছেন, এই অনুযায়ী আমাদের যে পে কমিশন রয়েছে, পে কমিশনের হেয়ারিং হয়েছে, পে কমিশনের হেয়ারিং হয়েছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। 19 তারিখ আমাদের, 16 তারিখ আমাদের লাস্ট ডেট ছিল সরকার থেকে জানানোর, এখনও পর্যন্ত সরকার থেকে কোনো পদক্ষেপ নেননি, জানাননি। সেই কারণে আমাদের 19 তারিখে মিছিল হওয়ার কথা ছিল, পারমিশন পাওয়া যায়নি, আমরা আবার 30 তারিখ সকালে সমবেত হয়েছি, সকাল পশ্চিমবঙ্গ যে টিজিটি স্কেল আদায়ের জন্য পাস গ্র্যাজুয়েট টিচাররা আমরা সমবেত হয়েছি। আমাদের দাবি, এই যে 4 দফা দাবি রয়েছে, মূলত 4 দফা দাবি, এর সঙ্গে আরও অন্যান্য দাবি রয়েছে, 4 দফা দাবি দেখতে পাচ্ছেন, ক্যাশ চাই, টিজিটি চাই, ইএল চাই এবং কন্ট্রোল অফ এক্সপেন্ডিচার, যে 2005 যে কালা আনুন, কালা কানুন তৈরি করেছিল সরকার, সে কালা কানুন আমরা বন্ধ করার জন্য আবেদন জানিয়েছি। আমার নাম বিজয় কুমার দে, এসেছি 20 ডিগ্রি এসসি হাই স্কুল সাঁকরাইল ব্লক ঝাড়গ্রাম।
দিক থেকে আমরা বঞ্চিত, আমরা বেতনের দিক থেকে অত্যন্ত বৈষম্যের শিকার, সম্মানের দিক থেকে অমানবিক পাঁচ শ্রমের শিকার। সেই জায়গায় আপনাদের কাছে এই লড়াই কিছুই নয়, এই রোধ কিছুই নয়। আপনারা আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমাদের জন্য নির্দিষ্ট স্থান গ্রহণ করে বসে বসে পড়ুন। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।